لبيك اللهم لبيك لبيك لك لبيك الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ও আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ হজের সহজ পদ্ধতি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের এই অনুষ্ঠানে হজের যে সহজ পদ্ধতি সে সম্পর্কে আলোচনা হচ্ছে ধারাবাহিকভাবে আজকেও ইনশাল্লাহ একটি বিষয় নিয়ে আমরা এসেছি এবং সেটি হচ্ছে হজের এহেরাম পরিধান থেকে শুরু করে আজকে এই পর্বে আমরা মিনায় অবস্থান পর্যন্ত এর যে মাস আল্লাহ মাসাইল এবং এর যে পদ্ধতি সে সম্পর্কে আমরা শুনব আমাদের সঙ্গে থাকুন ভালো ভালো নিয়ম সহকারে দেখার জন্য প্রস্তুতি নিয়ে নিন নবী পাক সাল্লাহ তাল আলিহিআ আলী ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে নবী পাক সাল্লাহ তাইল আলিহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক পঞ্চাশ বার এ পাক পড়বে কেমন দিন আমি তার সাথে মুসাফা করবো নবী পাক সাল্লাহ তাইল আলিহি সাল্লামের সাথে যাদের মুসাফা হবে ইনশাল্লাহ তাদের পরকাল কল্যাণকর হবে ইনশাল্লাহ জান্নাত তাদের ঠিকানা হবে আল্লাহ তালা আমাদের সকলকে অধিক দুরুদে পাক পড়ার তৌফিক দান করুক সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাইল আল মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আজকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে মোবাল্লিক দাওয়াত ইসলামী জুনেদ আতারি মাদানি মাশাল্লাহ রয়েছেন জুনেদ ভাই গত পর্বে আমরা তাওয়াফ করার পদ্ধতি এবং সাই কিভাবে করতে হয় সে সম্পর্কে আমরা শুনেছিলাম কিছু প্রাসঙ্গিক সেই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মশালা এই পর্বে বলার নিয়ম ছিল সেটি হচ্ছে তাওয়াফের মধ্যে ষাটটি কাজ হারাম রয়েছে যেমন অজু ছাড়া তাওয়াফ করা একান্ত অপরগতা ব্যতীত পালকিতে আরোহণ করে অথবা কোলে চড়ে অথবা কারো কাঁধে আরোহণ করে ইত্যাদি নিয়মে তাওয়াফ করা কোনো অসুবিধা নেই তারপরেও স্বাভাবিক অবস্থায় রয়েছে কোনো শারীরিক অসুবিধা নেই এরপরেও যদি এই সকল বাহনে আরোহণ করে যদি তাওয়াফ করা হয় তাহলে এটিকে হারাম বলা হয়েছে কোনো অপরগতা ছাড়া বসে বসে সরে যাওয়া পার্শ্ব পরিবর্তন করা অথবা হামাগুড়ি দিয়ে চলা কাবাকে হাতে ডান দিকে রেখে উল্টা তাওয়াফ করা যখনই আমরা তাওয়াফ করব তখন কাবা শরীফ আমাদের হৃদয়ের দিকে অর্থাৎ আমার হাতের বাম সাইডে যেন থাকে এভাবে তাওয়াফ করা কেউ যদি উল্টো তাওয়াফ করে সেটিকে হারাম বলা হয়েছে তাওয়াফে হাতিমের ভিতর দিয়ে চলা হাতিম আমরা দেখেছি সেখানে কাবাতুল্লাহ শরীফের পাশেই একটা উঁচু দেয়াল রয়েছে বাউন্ডারি সেটাকে হাতিম বলা হয় তো সেভাবে হাতিমের ভিতর দিয়ে চলা তাওয়াফের সময় হারাম বলা হয়েছে সাত চক্করের কম তাওয়াফ করা যে অঙ্গ সতরের অন্তর্ভুক্ত উহার এক চতুর্থাংশ খোলা রাখা যেমন রান উরুক কান অথবা হাতের কবজি ও কনুই এর মধ্যাংশ ইসলামী বনেরা এই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকুন যে তাওয়াফের সময় বিশেষত হাজারে আসবাদে ইস্তিলাম দেওয়ার সময় অনেক ইসলামী বনের হাতের কবজির এক চতুর্থাংশ নয় বরং অনেক সময় সম্পূর্ণ হাতের কবজি উন্মুক্ত হয়ে যায় ব্যতীত অন্যান্য সময়ও গেহরে মাহেরামের সামনে মাথার চুল বা কান বা কবজি খোলা অর্থাৎ উন্মুক্ত করা হারাম তো মহিলাদের পর্দার যে হুকুম রয়েছে আমরা পূর্বে শুনেছি যে তাওয়াফ করার সময়ও চেহারাটি মহিলাদের খোলা থাকবে তারপরেও যারা পর পুরুষ তাদের থেকে পর্দা করার জন্য কিছু না কিছু হাতে যেন আমাদের থাকে যাতে করে আড়াল করতে পারে তো ওই সকল মহিলারা যারা হজের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বা দিবেন যারা তাওয়াফরত অবস্থায় রয়েছেন বা ইচ্ছে রাখেন আগামীতে যাওয়ার তো এই সকল বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত জরুরি রয়েছে তাওয়াফের বিষয়ে আমরা শুনেছি ষাটটি কাজ এটি হারাম রয়েছে তাওয়াফ এবং সাইতে এই ষাটটি কাজ জায়জ যেমন সালাম করা সালামের জবাব দেয়া প্রয়োজনের সময় কথা বলা পানি পান করা সাইয়ের সময় খেতেও পারবেন হামদনাত অথবা মনকাবাতের সম আস্তে আস্তে পড়া তাওয়াফকালীন সময়ে নামাজের সামনে দিয়ে পথ চলা যায় কারণ তাওয়াফও নামাজের মতো কিন্তু সাই এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখা যায় সাই যখন করা হয় কিছু লোক সেখানে নামাজ আদায় করে প্রথমত যারা নামাজ আদায় করে তাদের উচিত অন্যান্য হেরেমের ভিতরে যে জায়গা রয়েছে সেখানে গিয়ে নামাজ পড়া কিন্তু সেখানে নামাজ পরে আবার দেখা যায় যারা সাই করে তার সামনে থেকে তারা অতিক্রম করে এটি জায়জ নয় ধর্মীয় মশালা জিজ্ঞাসা করা অথবা তার জবাব দেয়া। এই সকল ষাটটি কাজ জায়জ রয়েছে যা এখন আপনাদের মাঝে বলা হয়েছে ইনশাল্লাহ আমরা এই পর্বে যে বিষয় রেখেছি সেটি হচ্ছে হজের এহরাম বাধা থেকে শুরু করে মিনা পর্যন্ত ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে যাব আমি জুনেদ আতারি মাদানী ভাইয়ের কাছে জি জুনেদ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি জুনেদ ভাই হজ সম্পর্কে যেহেতু আমরা তাওয়াফ এবং সাই অর্থাৎ ওমরার পদ্ধতি কমপ্লিট করলাম এখন আমাদের কার্যক্রম যে আলোচনা শুরু হবে সেটি হচ্ছে হজ সম্পর্কে তো এই বিষয়ে আপনি কিছু মাদানি ফুল দিন জি এই বিষয়টি হচ্ছে যে যারা হজ্জে কিরান করছেন তারা তো এহরাম পড়া অবস্থাতেই আছেন আর যারা হজ্জে তামাত্তু করছেন এখন হজের জন্য এহরাম বাঁধবেন বা যারা হজ্জে ইফরাত করবেন তাদেরও হজের জন্য এহরাম বাঁধতে হবে তো তারা এখন হজের জন্য এহরাম বাঁধবে তো হজের জন্য এহরামটা এখানে অষ্টম তারিখেও বাঁধা যায় অষ্টম তারিখেও বাধা যায় কিন্তু যেহেতু সপ্তম তারিখ থেকে হাজিদেরকে মোয়াল্লিমরা মিনার দিকে রওনা করতে থাকে তো সপ্তম তারিখে বেঁধে নিলে ভালো হয় উত্তম জি সপ্তম তারিখে বেঁধে নেওয়াটা উত্তম তারপর এই এহরাম বাঁধার পর যদি মাকরু সময় না হয় তো মসজিদে হারামে দুই রাকাত এহরাম বাঁধার জন্য নফল নামাজ পড়ে নেওয়া পড়ে নেওয়াটাও উত্তম আর তারপর এই যখন এহরাম বেঁধে ফেলবে তো হজের নিয়ত করবে হজের নিয়ত কি হবে আউ্মা ইন্নি উরিদুল হজ্জা ফয়াসির হুলি ওয়া তাকাব্বাল হু মিন্নি ওয়া আইন্নি আলাইহি ওয়া বারিক লি ফিহি নাওয়াইতুল হজ্জা ওয়া আহরামতু বিহি লিল্লাহি তাআলা মাশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই যে নিয়ত আলহামদুলিল্লাহ শেখে তারিকাত আমির আলু দামাদ দামাত বারকাতমুল্লা আলিয়ার লিখিত কিতাব রফিকুল হারামেনের মধ্যে দেয়া রয়েছে সম্ভব হলে যেহেতু এখন আলোচনা প্রসঙ্গে আমরা এটি দোয়া বলে দেওয়া হয়েছে তবে আপনি এই বই থেকে অবশ্যই দেখে পড়ে নেবেন এবং আমির আলু সুন্নাত বলেন যে আরবি নিয়ত করার সময় বা দোয়া করার সময় অর্থের দিকে যেন আমাদের মনোযোগ থাকে কত সুন্দর অনুবাদ রয়েছে হে আল্লাহ আমি হজের ইচ্ছা করেছি অতপর উহা আমার জন্য সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে কবুল করো এবং এতে আমাকে সাহায্য করো এবং ইহার মধ্যে আমার জন্য বরকত দান করো আমি হজের ইচ্ছা করেছি আর হজের জন্য এহরামও বেঁধেছি আল্লাহর জন্য এখান অর্থের দিকে যদি খেয়াল থাকে তাহলে আমাদের মাঝে একটি অনুভূতি সৃষ্টি হবে যা আলহামদুলিল্লাহ আমির আলুসন্নত দাম বরকাতমুল্লাহ আলিয়া হজের নিয়ত নিজে এবং নিজের সাথীদেরকে কিভাবে করাচ্ছেন আসুন ওই দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই সল্লু আল হাবিব সাল্লাইআ মোহাম্মদ সালু ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমির আলি সুন্নাত আমাদেরকে হজের ইহের আমের نيوت اللهم, اللهم اني, اني اريد, الحج اريد, الحج اريد الحج فيسره لي فيسر وتقبله مني واعني وعنى وعنى عليه علي. وبارك لي, لي. فيه, فيه. نويت الحج, <applause> الحج واحرمت به <تصفيق> <تصفيق> لله تعالى, لله تعالى, لله تعالى তারপর যখন হজের নিয়ত করেন তখন তিনি কান্না করতে থাকেন আর আল্লাহর বারগাহে প্রার্থনা করতে থাকেন আমিরে আহলে সুন্নাত যেভাবে আল্লাহর হকের ব্যাপারে খুব সতর্ক থাকেন একইভাবে বান্দার হকের ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের সতর্কতা অবলম্বন করেন যে আমির আলসুন্না দামাদ বরকাত আলী এবং ওনার সাথে যে হাজি সাহেবান ছিলেন হাজি ইসলামী ভাইরা ছিল তারা কিভাবে হজের নিয়ত করেছেন দেখুন কান্নারত অবস্থায় নিয়ত করাচ্ছেন আল্লাহ তালা দরবারে আবেদন করছেন তো এভাবে আমাদেরকে করা উচিত জি জুনাইদ ভাই এরপর জি নিয়ত করার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যেহেতু নিয়ত মনের ইচ্ছাকে বলা হয় সুতরাং অবশ্যই অর্থ জানতে হবে বা অর্থর প্রতিও যখন আমরা নিয়ত করব যেন অর্থর প্রতি আমাদের খেয়ালটা থাকে তারপর নিয়ত করার পর ইসলামী ভাইয়েরা উচ্চ স্বরে তিনবার আর ইসলামী বোনেরা নিম্ন স্বরে লাভবাহিক পাঠ করবে লাভবাহিক পাঠ করার পর এটা একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদেরকে মিনার মিনায় অষ্টম তারিখে জোহরের নামাজের পূর্বে পৌঁছতে হবে আর এর পূর্বে যখন আমরা মিনায় যাওয়ার জন্য প্রস্তুত হব তখন যেন আমরা আমাদের প্রয়োজনীয় সামগ্রী যেন ব্যাগে ভরে নেই প্রয়োজনীয় সামগ্রী যেমন জায়নামাজ তারপর কিবলা নির্ণয় করার যে যন্ত্র রয়েছে যন্ত্র তারপর কিছু শুকনো খাবার তারপর এই জাতীয় যে বিষয়গুলো লাগে আর এটার মধ্যে এটাও খেয়াল রাখতে হবে ব্যাগ যেন একদম ভারীও না হয়ে যায় এটা অত্যন্ত জরুরি একটি মাদানি ফুল জুনেদ ভাই দেখা গিয়েছে অনেক সময় হাজিরা তারা হুড়ো করতে গিয়ে অনেক সময় নিজের জিনিসপত্র কি ছেড়ে দেয় আচ্ছা যখন হ্যারেম হেরেম থেকে মিনা পর্যন্ত যখন হাজিরা যায় যা যার আবাসিক হোটেলে অবস্থান করেছে তো দেখা যায় পরিপূর্ণ সামান নিয়ে চলে যায় এখন নিয়ে যাওয়ার পর সেখানে অবস্থা এমন হয় একটা তো অনেক মাইলের পর মাইল হাঁটতে হয় চলতে হয় হেঁটে যেতে হয় অনেক সময় অনেক বাসে করে যায় মিনাতে কিন্তু যানজট সৃষ্টি হয় অনেক সময় নেমে যেতে হয় হেঁটে যেতে হয় তারপরে মিনা থেকে যখন আপনি আরাফাতে আসবেন আরাফাত থেকে আবার যাবেন মুজদালিফাতে আবার মুজদালিফা থেকে হেরেমে যখন আসবেন তখন ওই সময় এই সকল জিনিসপত্র নিয়ে টানা অনেক কষ্টকর হয়ে যায় এবং অনেক সময় ওখানে জমা দিতে হয় সেটা আবার পুনরায় ফিরে নিতে আমরা পারবো না তো এই জন্য মানে অল্প সামান যেন আমাদের সাথে থাকে এবং খাবার বিষয়েও আমরা শুকনো খাবার অবশ্যই যেন নিজের সাথে রাখি তবে মিনাতে দেখা গিয়েছে যে সেখানে মল্লিমের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সেখানে দেয়া হয় তো ভালোই পরিবেশ রয়েছে এবং সেখানে তো শুধু ইবাদতের জন্য গিয়েছি আমরা খাব তাও ইবাদতের নিয়তে আমরা যেন খাই এখানে আরেকটি বিষয় যেহেতু আমরা বেশি সামান নিয়ে যাব তো চলে যাওয়াটাই কিন্তু উত্তম কেননা ফজলতে এসেছে যে যদি সম্ভব হয় তাহলে মিনা আরাফাত মুজদালিফা ইত্যাদির সফর পায়ে হেঁটে করবেন এতে করে মক্কা শরীফ ফিরে আসা পর্যন্ত প্রতি কদমে সাত কোটি করে নেকে প্রতি কদমে সাত কোটি করে নেকি। তো এই এত বড় নেকির ভান্ডার কেবা বা হাতছাড়া করতে চায় তো যেহেতু আমরা পায়ে হেঁটেই সফর করব তো আমাদের উচিত আমরা যেন হালকা জিনিস জুনেদ ভাই যারা হাজিরা হজে যায় জি জি আমির এলসোনাত অনেক গুরুত্বপূর্ণ একটি মাদানী ফুল দিয়েছেন মাদানী মোজাকরাতেও যে যাওয়ার পূর্বে নিজ আপনার বাসস্থানেই মানে নিজ দেশেই জি চলার প্র্যাকটিস যেন করে অনেকের অভ্যাস থাকে না না থাকার কারণে দেখা যায় তার জন্য এই পায়ে হাঁটা কষ্টকর হয়ে যায় সেখানে অপারোগ হাঁটতেই হবে কেন এত লোকের সমাগম সেদিকে আবার যানজট সৃষ্টি হয়ে যায় অনেক সময় যানজট যেন না হয় সরকারের পক্ষ থেকেই সেখানে গাড়ি চলাচল নিষেধাজ্ঞা থাকে তখন দেখা যায় কোনো গাড়িও পাওয়া যায় না এখন মাইলের পর মাইল হাঁটতে হয় তো যদি অভ্যাস যদি করে না যায় তাহলে দেখা যায় অনেকে মেডিকেলে অ্যাডমিট হতে হয় আল্লাহ তো এই জন্য অভ্যাস করে নেওয়াটাই উত্তম আরেকটি ব্যাপার হচ্ছে যে চলার পথে আমরা যেন এটার মধ্যে এটা বলা হয়েছে যেন বেশি বেশি করে জিকির লব্বাইক পাঠ করতে থাকি আর যখনই আমাদের মিনা শরীফে দৃষ্টি পড়বে সাথে সাথে আমরা এই দুয়াটি পড়ে নিব আল্লাহুম্মা হাযিহি মিনান ফামনুন আলাইয়া বিমা মানান্তা বিহি আলা আউলিয়া ইকা অনুবাদ হে আল্লাহ ইহা মিনা তুমি আমার উপর ওই দয়া করো যা তোমার আউলিয়াদের বন্ধুদের উপর করেছ কত সুন্দর মিনা তো অবস্থান করা সুন্নাতে মোবারক সবচেয়ে বড় ফজিলত এটাই নবী পাক সাল্লাহ তাল আলী আলী আসাল্লাম মিনাতে অবস্থান করেছেন ওই যুগের কথা তো মাশাআল্লাহ নবী পাক সাল্লাহ আলী সাল্লাম স্বয়ং নিজে যখন মিনাতে তখন সাহাবা ইকরামদের আনন্দের বিষয় আলাদা হবে বর্তমান যুগে সেখানে হাজিদের যেন কোনো কষ্ট না হয় সে প্রসঙ্গে অনেক ব্যবস্থাপনা রয়েছে তবে দেখা যায় যে মিনাতে পৌঁছে যাওয়ার পর মার্শাল এখানে মিনা দেখার সাথে সাথে দুয়া পড়ার জন্য বলা হয়েছে এখন দুয়ার মনোযোগী যদি না হয় এবং দুয়াও পড়তে হয় এটা যদি জানা না থাকে তাহলে দেখা যায় যে বাসের মধ্যেও অযথা কথার মধ্যে মানুষ লেগে থাকে আচ্ছা দ্বিতীয় নম্বর হচ্ছে মিনাতে যখন পৌঁছে গেল যার যার মল্লিমের সাথে যখন খেমার ভিতরে প্রবেশ করলো তাবুর ভিতরে প্রবেশ করলো সেখানে জায়গা নিয়ে আবার অনেক কিছু শুরু হয়ে যায় জি 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 যেহেতু জায়গার সংকীর্ণতা থাকে একটা উপকার এটাও হয় যদি আমি কম সামান সামগ্রী নিয়ে যাই তো এই সমস্যার সম্মুখীন আমি হব না বা খুব কম হব তো জায়গা নিয়ে সমস্যা যেহেতু আর এখানে মনে করেন একটি বিষয়ে যদি আমরা মেন্টালিটি বানিয়ে নিই আত্মত্যাগের ইশারের অবশ্যই যে আমি ঠিক আছে আমার কেন সেখানে অনেক মনে করেন এক থেকে দেড় হাত জায়গা বা দুই হাত জায়গা খুবই জায়গা ঘুমাতে কষ্ট হয় জীবনে তো অনেকবার ঘুমিয়েছি একটু অন্যকে ঘুমানোর ব্যবস্থা করে দিই আমি ইবাদতে লেগে যাই হ্যাঁ হাজিদের তবে আরাম করতে হয় তো পালাক্রমে এমন ব্যবস্থা করে নিই যে ভাই আপনি এখন ঘুমান আমি আমি ইবাদত ইবাদত করি যখন ঘুমাবো আপনি করবে এভাবে জি করা যায় তো যেহেতু আরাফাতের রাত আসবে তো এই রাতটা আমাদের দুয়াতে কাটানো উচিত আমাদের চেষ্টা করা উচিত যেন আমরা এটাকে দুয়াতেই অতিবাহিত করি মিনার জন্য প্রসঙ্গে কিছু বলবো এই জন্য যে মিনাতে দেখা যায় যে যেহেতু আমরা আবাসিক হোটেলে ছিলাম হেরেমের নিকটবর্তী অনেক আরামেই ছিলাম যেহেতু ব্যবস্থাপনা এরকম থাকে এখন একসঙ্গে হাজিরা যেমন তাওয়াফকালেও কিছু হাজি নিজের আবাসিক হোটেলে রয়েছে তো কিছু কিছু রয়েছে আপনার তাওয়াফের মধ্যে কিছু নামাজের মধ্যে এরকম কিন্তু মিনার মধ্যে দেখা যায় যত হাজি বিশ্ব থেকে এসেছে সবাই মিনার ময়দানে এখন তো দেখা যায় জায়গার স্বল্পলতার কারণে সেরকম আরাম পাওয়া যায় না আচ্ছা সেরকম আবার খাবার আসতেও দেরি হয় অনেক সময় আচ্ছা বন্টনের ক্ষেত্রে দেখা যায় যে কেউ পেয়েছে কেউ পায়নি অনেক সময় মিস্টেকও হয়ে যায় তবে সেখানে দেখা যায় যে অনেক হাজি সেখানে রাগান্বিত হয়ে যায় আমি বের হলাম আল্লাহর জন্য হজের জন্য বের হয়েছি রাগ হওয়া এটি বুঝে আসে না আরাম কম হয়েছে কোনো ব্যাপার নয় এখানে আমার জাগ্রত থাকাই বাদাত আল্লাহর জন্য আমি বের হয়েছি আল্লাহ রাস্তার মুসাফির আচ্ছা খাওয়া পাওয়া যায়নি কোনো অসুবিধা নেই একটু ধৈর্য ধারণ করুন মল্লিমকে বললেই সে আবার ব্যবস্থা করে দেয় এটা না যে ওই ভাই আমি আপনি বন্টন করেছেন আমি পাইনি এখন পাবো না না যদি মল্লিমকে সুন্দরভাবে বলা হয় যে ভাই আমি খাবার পাইনি তো সে এটাই বলবে যে একটু ধৈর্য ধারণ করুন নিয়ে আসবো কিন্তু দেখা যায় অনেকে উত্তেজিত হয়ে যায় এবং হয়ে যাওয়ার কারণে তো যারা বন্টনকারী তাদের সঙ্গে লেগে যায় তো এই জন্য আমরা চেষ্টা করব যারাই হজের উদ্দেশ্যে রওনা দিব মিনার ময়দানে তো আমাদের কোনো জায়গায় কারোর সঙ্গে ঝগড়া ফেসার যেন না হয় কোনো ইয়ে অসুবিধা হলে ধৈর্য ধারণ করে ইনশাল্লাহ এর প্রতিদান আমরা পাবো আমরা যদি শুরুতেই মনমানসিকতা বানিয়ে বানিয়ে নেই হ্যাঁ ওই সেখানে কষ্ট হবেই জায়গার সংকীর্ণতা থাকবেই খাবারের স্বল্পতা থাকবেই তাহলেই মনমানসিকতা তৈরি করে ফেললে তখন একটা ধৈর্য ধারণ করারও আমরা সুযোগ খুব সহজেই পেয়ে যাবো দ্বিতীয় নম্বর হচ্ছে যে খাবার এর ব্যাপারেও জি এখন মিনা আরাফাত মুজদালেফা আবার হেরেমে দিকে যাওয়া মানে এখন হজের মূল বিষয়টি কিন্তু শুরু হচ্ছে অবশ্যই এই খাবার দাবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি যদি আমরা মশলা জাতীয় খাবার খাই আর সেখানে আল্লাহ না করুক আমার পেট যদি ডিস্টার্ব দেয় শক্তি যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখা গিয়েছে এমনিতে মিনাতে যে ওয়াশরুমের ব্যবস্থা এত হাজি একত্রিত হয়ে যায় তখন কষ্টকর হয়ে যায় লাইনের পর লাইন মানুষ দাঁড়িয়ে থাকে তো এই জন্য স্বাভাবিক যেন আমরা অবস্থায় থাকি মিনাতে যেন যেহেতু সুন্নাতে মোবারকাস সেখানে অবস্থান করা এই নিয়তে এই নিয়তে থাকি তাহলে ইনশাল্লাহ আশা রাখি আমি সুন্দরভাবে মিনার যে অবস্থান করা সোনাতে মোবারকা আদায় করতে পারবো জি জি আরাফাতের রাতে দোয়া করা দরকার এটির একটি দুয়াও রয়েছে যা রফিকুল হারম্যান কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আমাদের এই দুয়াটা পড়ে নেওয়া দরকার সম্ভব হলে যেহেতু আমরা আমাদের বারবার এই মাদিনী ফুল দেয়া হয়েছে যেন আমরা এই কিতাবটা সাথে রাখি যদি সাথে থাকে তাহলে দেখে দেখে পড়তে পারবো আর বেশি ভালোভাবে যদি মুখস্থ করে নিতে পারি দোয়া করলাম এরপরে নয় তারিখের রাত মিনাতে কাটানো সুন্নাতে মোবারকা নয় তারিখের রাত মিনাতে কাটানো সুন্নাতে মোবারকা রাতেই মল্লিমদের বাস আরাফাত শরীফের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায় এই রাতের মধ্যেই যারা বের হয়ে যায় তাদের দ্বারা ভুল হয় সেটি হচ্ছে আর নবম তারিখের রাত মিনাতে কাটানো সুন্নাতে মক্কাদাটি লক্ষ লক্ষ হাজিদের হাত ছাড়া হয়ে যায় না জানার কারণে মনে রাখবেন অনেক মল্লিমরা রয়েছে যাদের মেন্টালিটি এরকম যে এটি তো সুননাথ কোনো অসুবিধা নেই চলেন সূন্যত আদায় না করলেও হয় কিন্তু হাজিদের কাছে অনুরোধ যে আপনারা রিকোয়েস্ট করবেন ঝগড়াও সেখানে করার দরকার নেই রিকোয়েস্ট করবেন যে ভাই সুননাতে মক্কা এখানে তো আসলামই সকল ইবাদত করার জন্য একটু যদি রাত অতিবাহিত করে নিই সকালে বের হতে পারি তো বাহারি এর ব্যাপারে একটি উক্তিও রয়েছে যে যদি রাতে মিনাতে থাকলো কিন্তু শুভে সাদিক হবার পূর্বেই অথবা ফজরের নামাজের পূর্বে অথবা সূর্য উদিত হওয়ার পূর্বে আরাফাতে চলে গেল তাহলে সে মন্দ কাজ করলো তো সুতরাং আমাদের এটা থেকে বাঁচা দরকার এটা অবশ্যই স্মরণ রাখা দরকার যে অষ্টম তারিখের জোহর থেকে শুরু করে নবম তারিখের ফজর পর্যন্ত এই যে পাঁচ ওক্ত নামাজ আছে তা মিনাতে আদায় করা সুন্নতে অবশ্যই পালন করতে হবে আচ্ছা এখানে মিনাতে যেহেতু সময় একেবারে কম শেষের দিকে আমরা চলে এসেছি দর্শকদেরকে আমির এলে সন্ন্য দামাদ বার আলিয়া মিনাতে অবস্থান করেছিলেন সে দৃশ্য বলিও দেখাবো আমাদের সাথে থাকবেন কিছু কথা বলে দিই শেষের দিকে সেটি হচ্ছে মিনাতে নামাজ আদায়ের ক্ষেত্রে অনেকে ভুল ভ্রান্তির সৃষ্টি হয়ে যায় অনেকে মুসাফির থাকে সেখানে তারা কসর করে না তারা ওই যেভাবে মুকিম স্থানীয় লোকেরা যেভাবে নামাজ আদায় করে জোহরের চারাকাত আসরের চারাকাত ফরজ এশার চারাকাত ফরজ তো আপনি সর্বপ্রথম কোনো মুফতি সুন্নি মুফতি থেকে যোগাযোগ করে আপনি মুসাফির নাকি মুকিম অর্থাৎ স্থানীয় সে সফরের যে আহকাম রয়েছে সেটিও পড়া অত্যন্ত জরুরি রয়েছে জুমার নামাজ নিয়ে অনেক সময় সেখানে মুসাফির একটি রিসালাও আছে হ্যাঁ সে রিসালা যদি অধ্যয়ন করেন তবে অনেকে পাঠ করার পরও নাও বুঝতে পারে সুন্নি আলিমের কাছে চলে যান বুঝে নিন যাতে করে আপনার নামাজে কোনো যেন ব্যাঘাত না হয় তারপরে দেখা যায় সেখানে নামাজ পড়তে গিয়ে ভিতরে ফর্মের ব্যবস্থা করা হয় হাজিদের আরামের জন্য সেটার মধ্যে দাঁড়িয়ে হাজিরা নামাজ শুরু করে দেয় যা সেজদার যে শর্তগুলোর মধ্যে একটি শর্ত রয়েছে কপালের নাকের হাড় যেন ভালোভাবে মাটিতে জমে যায় সেটি ফর্ম জাতীয় থাকে যতই দাবানো হোক না কেন সেটি দাপতেই থাকে দাপতেই থাকে মাটির শক্ততা বুঝে আসে না তো এই জন্য বলবো যেহেতু দেড় ফিটের মতো একটা বিছানার মতো থাকে সেটি ওঠানো কষ্টকর নয় যদি সবাই মিলে একটি ইয়ে করে সাইড করা একেবারে সম্ভব সেখানে আরামে যেন আমরা ফ্লোরে নামাজ পড়তে পারি সেদিকে আমরা যেন খেয়াল রাখবো আর আল্লাহ তালা আমাদের সকলকে জীবনে হলেও একবার মিনাতে অবস্থান করার তৌফিক দান করুক সেখানে তো মাসাল্লাহ যে রহমতের বৃষ্টি বর্ষণ হয় সুননাতে মোবারকা তারপরে দেখা যায় অনেক আশিকের সুল হাজিদের মাঝে যে তাবারুক বিতরণ করে ফ্রিতে খাওয়ায় অনেক কিছু মাসাল্লাহ সেখানে রয়েছে আল্লাহ তালা তার বরকত আমাদেরকে নসিব করুক আমি রাইলে সুননাথ বার কাতমুল আলিয়া মিনাতে ছিলেন কিভাবে ছিলেন ওই দৃশ্যাবলী ইনশাল্লাহ দেখাবো সেখানেও কিছু মাদানী ফুল দিয়েছেন তার পূর্বে আমরা বিদায় নিব এই দৃশ্যাবলী দেখার সাথে সাথে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে পরবর্তীতে একটি বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন আসুন চলি আমির আল সুন্না দামত বরকাতমুল আলিয়ার সেই মিনার দৃশ্যাবলী দেখি সাল হাবিব আলহামদুলিল্লাহ আজ জিলহজ মাসের আট তারিখ চোদ্দশো উনচল্লিশ হিজরি সনের হজের উদ্দেশ্যে রওনা হয়েছি আল্লাহ রহমতে মিনা শরীফের দিকে চলছি আর আজ আমাদের জোহর থেকে নিয়ে নয় তারিখের ফজর পর্যন্ত মিনাতে পড়তে হবে যা সুনত রয়েছে আর আজকের রাত অতিবাহিত করা মিনাতে সোন মিনার পবিত্র ভূমিতে আমরা প্রবেশ করলাম আর আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ চতুর্দিকে আশিকানে রসুলদের ভিড় যখনই মীনা সহিব দেখতে পাবেন দরুদে পাক পরে এ দুয়া পড়বেন আল্লাহ حی مینن فمن علیہ بیما مننتا بھی الا اولیا تھا جوہر نماز আমরা পবিত্র মিনা শরীফে আদায় করার সৌভাগ্য অর্জন করেছি কলা শরী কলা কলা বৈক